শুরু করছি এবারে 5 নম্বর অঙ্ক। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কোনো এক কম্পিউটার প্রোগ্রাম থেকে নিচের সংখ্যাগুলো পাওয়া গেল। সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 4, 8, 11, 16, 22। এই সংখ্যাগুলোর একটি সংখ্যা পরিবর্তন করা হলে সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করে, সংখ্যাটি চিহ্নিত করে উপযুক্ত সংখ্যা বসাও। আমি তোমাদেরকে প্রশ্নটি আরেকবার বুঝিয়ে বলছি। এই সংখ্যাগুলো হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রাম থেকে পাওয়া সংখ্যা, 1, 2, 4, 8, 11 এবং 16। এখন এই যে সংখ্যাগুলো দেয়া আছে, এখানে যে কোনো একটি সংখ্যা যদি আমরা পরিবর্তন করি তাহলে একটি প্যাটার্নে তৈরি হবে এখানে। তো সেই সংখ্যাটি কোনটি, সেই সংখ্যাটি আমাদেরকে এখন চিহ্নিত করতে হবে। তো এটি করার জন্য আমি প্রথমে এই সংখ্যাগুলো উঠিয়ে নেব। আমরা লিখছি যে প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 1, 2, 4, 8, 11, 16 এবং 22। এবারে আমরা সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করব। 2 থেকে যদি 1 বিয়োগ দেই তাহলে হবে 1, 4 থেকে যদি 2 বিয়োগ দেই তাহলে হবে 2, 8 থেকে যদি 4 বিয়োগ দেই তাহলে হবে 4, 11 থেকে যদি 8 বিয়োগ দেই তাহলে হবে 3, 16 থেকে যদি 11 বিয়োগ দেই তাহলে হবে 5, 22 থেকে যদি 16 বিয়োগ দেই তাহলে হবে 6। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে পার্থক্য 1, 2, তারপর 4, তারপর 3। তার মানে এখানে কোনো প্যাটার্ন তৈরি হয়নি। আগে আসার কথা ছিল 3, তারপর 4, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। যদি এরকম হতো তাহলে এটি একটি প্যাটার্ন হতো। তো এটি করতে হলে আমাদেরকে কী করতে হবে, এই যে দুটো যে পার্থক্য সেটি একটু চেঞ্জ করতে হবে। এখানে 8-এর পরিবর্তে আমরা যদি 7 বসাই, 7 থেকে 4 বিয়োগ দিলে হবে 3, 11 থেকে 7 বিয়োগ দিলে তখন হবে 4। ঠিক তখন এখানে একটি প্যাটার্ন তৈরি হবে। আমি আবারও বলছি, এই যে 8 আছে, এই 8 চেঞ্জ করে যদি আমি এখানে 7 বসাই তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে হবে 3, আর 11 থেকে যদি 7 বিয়োগ দিই তাহলে হবে 4। তার মানে আমাদের চেঞ্জ করতে হবে এই 8-কে। তো এখন আমরা সেই কাজটি করব। আমরা লিখব যে পার্থক্য 1, 2, 3, 4, 5, 6 হলে প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করে। এখন তাহলে প্যাটার্নটি হবে, প্যাটার্নটি হবে 1, 2, 4, এখানে 8 পরিবর্তন করে আমরা লিখব 7, তারপর 11, তারপর 16, তারপর হবে 22। তার মানে 8 পরিবর্তন করে 7 লিখতে হবে এখানে। আমরা এখন লিখব যে অতএব 8-কে পরিবর্তন করে করে 7 করতে হবে। উত্তরে এসো আমরা লিখব, উত্তর 8-কে পরিবর্তন করতে হবে। উপযুক্ত সংখ্যাটি হচ্ছে 7। ধন্যবাদ তোমাদেরকে।